একটা স্টুডেন্ট বেদাঙ্কুর অঙ্কমে তোমাদেরকে স্বাগতম। এনসিবি ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার হিসেবে এসেছি একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। একটি ঘনকের ভূমির ঘন 2 ডেসিমিটার, ন্যূনতম কত অংশ ছেঁটে ফেললে ঘনকটি একটি গোলকে পরিণত হবে? এখানে প্রথমেই ঘনকের ভূমির দৈর্ঘ্য ঘনের দৈর্ঘ্য বলে দিয়েছে 2 ডেসিমিটার, তাহলে সেক্ষেত্রে ঘনকের বাহু হয়ে যাবে কত? ঘনকের বাহু হয়ে যাবে কত? 2/√2 ডেসিমিটার। তাহলে এখান থেকে দেখো এটা ইজ ইকুয়াল টু হয়ে গেল 2 ডেসিমিটার। তাহলে সেক্ষেত্রে ঘনকের আয়তন কত হবে? ঘনকের আয়তন হবে বাহু এর হোল কিউব ডেসিমিটার কিউব ইজ ইকুয়াল টু কত? 2√2 ডেসিমিটার কিউব। এখন এই ঘনকটি দেখো গলিয়ে একটি গোলকে পরিণত করা হয়েছে, এবং ঘনকটির কত অংশ ছেঁটে ফেলতে হবে সেটি বোঝার জন্য প্রথমে আমাকে যেটা জানতে হবে যে ঘনকটির মধ্যে যদি গোলকটি থাকে তাহলে গোলকের ব্যাস হয়ে যাবে ঘনকের এমনকি বাহুর দৈর্ঘ্য। এটা হয়ে যাচ্ছে তাহলে কত? √2 ডেসিমিটার। তাহলে সেক্ষেত্রে ঘনকের ভেতরে থাকা গোলকটির ব্যাসার্ধ হয়ে যাচ্ছে কত? √2/2 ডেসিমিটার ইজ ইকুয়াল টু কত? 1/√2 ডেসিমিটার। তাহলে সেক্ষেত্রে গোলকের আয়তন কত হবে? সেক্ষেত্রে গোলকের আয়তন হয়ে যাবে 4/3 πr³, মানে কত? 1/√2 হোল কিউব ডেসিমিটার কিউব। এটা ইজ ইকুয়াল টু দেখো আমি কি লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু দেখো লিখতে পারি 4/3 π ✕ 1/√2 ডেসিমিটার কিউব ইজ ইকুয়াল টু আমি লিখলাম 4 × π মানে 22-এর 7 ইন্টু এখানে √2 দিয়ে মাল্টিপ্লাই করছি ওপর নিচে, তাহলে √2/3 × 7 × 4। তাহলে এখানে 4 কেটে গেল ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 22√2/21 ডেসিমিটার কিউ। তাহলে কত অংশ ছেঁটে ফেলতে হবে? তাহলে যে অংশটি ছেঁটে ফেলতে হবে তার আয়তন কত হবে? ফেলতে হবে আয়তন হবে 2√2 − 22√2/21 ডেসিমিটার কিউব ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখো 21 × 42, 42 থেকে 20 বা 22 বাদ দিলে হয় 20। তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কত? 20 × √2 মানে কত? 1.414/21 ডেসিমিটার কিউব। এখন আমরা এটিকে যদি গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি দেখো 20 × 1.414 করলে পাই 28.28.28/21 ডেসিমিটার কিউব। এটা ইজ ইকুয়াল টু কত লেখা যাবে? এটা ইজ ইকুয়াল টু দেখো বেরোচ্ছে 1.347, প্রায় 1.347 ডেসিমিটার কিউব। এটি হয়ে গেল আমার নির্ণয় আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক .com। আমি নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক .com ব্রাউজ করুন।